রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স এই মুহুর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রয়োজনীয় আপডেট আপনাদের কাছে শেয়ার করব হ্যাঁ বন্ধু আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি কোনো রকম কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই সমস্ত বঞ্চিত শিক্ষকরা দেখবেন তাহলে দেরি না করে শুরু করা যাক হ্যাঁ বন্ধু আমাদের কাছে সকলের কাছে খবর আছে যে আজকে মানব সম্পদ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এসএসকে এমএসকে শিক্ষকদের মানে বঞ্চিত শিক্ষকদের চুক্তি শিক্ষকদের একটা বড় কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি কিন্তু রূপায়িত হয়েছে যদিও কথা ছিল যে শিয়ালদা থেকে সোজা বিকাশ বন পর্যন্ত মিছিল করে সেই কর্মসূচির যাত্রা শুরু হবে কিন্তু সেটা করতে দেয়নি পুলিশ তবুও পুলিশেরই সহযোগিতায় নেতৃত্ববৃন্দ বিকাশ ভবনীকে দাবিপত্র প্রদান করে এসেছেন এবং যে সমস্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন তাদের বলিষ্ঠ চিন্তাভাবনা বলিষ্ঠ পদক্ষেপকে অবশ্যই আমরা স্যালুট জানাচ্ছি কন্নি জানাচ্ছি হ্যাঁ বন্ধু দাবি আদায়ের যে চূড়ান্ত পদক্ষেপ সংগঠনগুলি নিতে চলেছে তার শুভ সূচনা কিন্তু আজকের মধ্যে দিয়ে হয়ে গেল এবং কি কি দাবি সেগুলো আমরা স্ক্রিনশটে দিয়ে দেব নেতৃত্বের সাথে কথা হয়েছে কিন্তু এই মুহূর্তে তাদের বার্তা শোনাতে পারছে না পরবর্তীতে শোনাবো কিন্তু স্পষ্ট দাবিগুলো কিন্তু পরিষ্কার শোনানো গেছে যদিও শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন না আধিকারিকদের মাধ্যমে দায়পত্র বসে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু যে দাবি ষাট পঁয়ষট্টি যাদের ইনক্রিমেন্ট বন্ধ আছে সেগুলো সহ যাতে দুর্মূল্যের বাজারে ভাতা বৃদ্ধি হয় এবং সেটা ন্যূনতম একুশ হাজার টাকা করা যায় সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত থেকে চূড়ান্ত পদক্ষেপের কথা এবং হুঁশিয়ারেও কিন্তু দিয়ে আসা হয়েছে যদি না সরকার মেনে নেয় তাহলে কিন্তু চূড়ান্ত আন্দোলন পথে যাবে সংগঠন কারণ বাঁচার তাগিদ নিজেদের সংসারগুলো বাঁচানোর তাগিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাঁচানোর জন্যে সবচেয়ে বড় প্রয়োজন সরকার মানলে ভালো নয়তো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে দাবি আদায়ের চরম পদক্ষেপ গ্রহণ তারই শুভ সূচনা আজ হয়ে গেল হ্যাঁ বন্ধু আপনারা কি চান এটা পরিষ্কার করে দিয়েছি প্রতিদিন কিন্তু পরিষ্কার করে আপনাদেরকে বলছি দাবি আদায় করতে গেলে দাবি আদায় যদি আমাদের করতে হয় তাহলে কিন্তু ঘরে বসে হবে না আজকেও বন্ধু আপনাদের কাছে সকালবেলায় কিন্তু আপডেট দিয়েছে কিভাবে দাবিটা আদায় হবে দাবি কিন্তু ঘরে বসে হবে না যদিও মজুল বাবু কিন্তু বলছেন আজকেও একটা আপডেট দিয়েছেন আমরা পরবর্তীতে সেটা শেয়ার করব সবটাই তিনি বলছেন যে খুব শীঘ্রই কিন্তু এই প্রসেসিংগুলো চালু হবে যেগুলো আটকে আছে সেগুলোও চালু হবে এবং যেগুলো হয়নি বেতন কাঠামো স্থায়ীকরণ সেগুলোও কিন্তু হবে তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও কিন্তু দরবার করবে শিক্ষামন্ত্রী এবং সেটা ফলপ্রসূ হবে এটাই কিন্তু তিনি বারে বারে বলছেন আজকেও কিন্তু মহিল ইসলাম বাবু জানিয়েছেন হ্যাঁ বন্ধু দাবি আদায় করে আনতে হবে আমাদের এটা কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার এবং দাবি আদায়ের জন্য যা যা প্রয়োজন তাই তাই কিন্তু করতে হবে এই প্রসঙ্গে বলি যে কথাটা না বললেই নাই প্রায় একটা চ্যানেল আজকেও কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছেন তিনি কিন্তু একুশ হাজার টাকা উপরে পরিষ্কার লিখে দেয় গতকালকে তিনি লিখেছিলেন পঁচিশ হাজার তিরিশ হাজার ঘরে বসেই পাওয়া যাবে আমাদের মনে হয়েছে বা আমরা চ্যানেল যারা চালায় তারা বিশ্লেষণ করে দেখেছি ওই চ্যানেলটি সম্পূর্ণ রূপে ঢব্বাজ উনি অন্যান্য চ্যানেলগুলিকে ঢব্বাজ বলছেন মোস্ট ঢব্বাজ চ্যানেল হচ্ছে যিনি নমস্কার দিয়ে শুরু করে পরে নামটা বলে দেবো আজকের নামটা বলছি না তিনি কিন্তু প্রতিদিন ওই বার সবার একুশ হাজার টাকা লিখে দিলেন কয়েকদিনের মধ্যে যদি সেটা আদায় না হয়ে থাকে তাহলে সেই অ্যামাউন্টটা লেখার মানেটা কি এটা মানে লোভ দেখানো সম্পূর্ণরূপে ব্যবসায়ী মানসিকতা নিয়ে তিনি ইউটিউবটা চালাচ্ছেন এবং মানুষকে গুল মেরে মোটিভেট করছেন এবং উপরে গতকালকেও পঁচিশ তিরিশ হাজার লিখে দিয়েছিলেন ঘরে বসে পাওয়া যাবে মানুষ ক্লিক করলো দেখলো কিছুই নেই ভিতর অন্য গল্প মানে খুব সুকৌশলে মাথাকে ঘুরিয়ে দিয়ে তিনি প্রথমে তিনি লেখেন প্যারাটি তারপরে সিস কে ওই চ্যানেলটির নামটা বললাম না আপনারা বুঝে যাবেন তিনি কিন্তু সম্পূর্ণরূপে ঢব্বাস চ্যানেল তারই জন্য তিনি মানে ঢব্বাস ঢাকার জন্য অন্যান্য চ্যানেলগুলোকে ঢপবাজ বলে থাকেন এর আগে প্রায় যে জুন মাসের দিকে তিনি পুরানো বছর আগেকার একটা নিউজ তুলে দিয়ে বলেছিলেন যে মানে কাঠাম হয়ে যাচ্ছে কোর্টে রায় মেনে নিল অমক তোমাক বললো আমরা কিন্তু তার প্রমাণ দেখিয়ে দিয়েছিলাম কারো প্রতি এই ধরনের কুৎসা রটানোর মানসিকতা আমাদের নেই কিন্তু তবুও সতর্কতা করার জন্যে গতকালকে পঁচিশ তিরিশ দিয়েছিল আজকে দিল আজকে একুশ লেখা আছে মানে যে কোনো একটা অ্যামাউন্ট তিনি দিয়ে কিন্তু সংবাদটা প্রচার করেন এটা হয়ে গেছে কি হয়নি তাহলে অ্যামাউন্টটা দেওয়ার মানে কি এরকম বেশ কিছু চ্যানেল আছে উপরে অ্যামাউন্ট দিয়ে দেয় উপরে ফুল অ্যামাউন্ট মানে আপনাকে আপনার যে দুর্বলতা সংসার চলছে না সেটাকে হাতিয়ার করে ওইভাবে চালিয়ে যাচ্ছেন দেখবেন আমাদের ভিডিওতে কঠোরতম বাণী থাকে যদি সকালের ভিডিওটি দেখে থাকেন তাহলে সেরকমই আছে কালকের সকালের ভিডিও যেটা আছে সেটাও সেরকম আছে দাবি আদায় করতে হবে তার জন্য তৈরি হন এইভাবে আমাদের চ্যানেলের কথা শুনেও কিন্তু একটি সিঙ্গেল পয়সাও আপনার ভিডিও মানে ভাতা বাড়বে না অতএব তৈরি হতে হবে এই তৈরি করার জন্যেই মাইসেল পিদিশালী শেখ কিন্তু আপনাদের কাছে বার্তা দিয়ে থাকি বলো বীর বল উন্নত মমসির শির নেহারি আমানি নতসির ওই শিক্ষণিক মাদ্রির ধন্যবাদ বন্ধু আজকে যে কর্মসূচিটা হলো সেটা অত্যন্ত ভালো এবং আমাদের এগিয়ে যেতে হবে দাবি আদে করে আসতে হবে এটাই কথা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকুন আর নিজেরা বুঝুন যে ধব্বাদ চ্যানেল কোনগুলো আছে তাদের অ্যাভয়েড করুন ধন্যবাদ